সামান্য হাতের ফোড়া নিয়ে সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁওয়ের একটি হাসপাতালে এক বছরের শিশু সন্তান সাফওয়ান হোসেন হামজাকে নিয়ে হাসপাতালে আসেন মা সোনিয়া শওকত। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সাফওয়ানকে অপারেশন করার জন্য এনেস্থেশিয়া প্রয়োগ করে। এরপর থেকে সাফওয়ানের আর জ্ঞান ফিরেনি। কয়েক ঘন্টা পেরিয়ে গেলে রোগীর অবস্থা জানতে চাইলে গড়িমসি করেন সংশ্লিষ্ট চিকিৎসক। পরে রোগীর স্বজনরা অপারেশন থিয়েটারে গেলে সেখানে সাফওয়ানকে মৃত অবস্থায় পায়। অতিরিক্ত এনেস্থেশিয়া প্রয়োগ করার অভিযোগ শিশুটির পরিবারের। কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ওরা ওটি করছে, অনেক সময় লাগাইছে, বলেও না যে বাচ্চার কি অবস্থা, পালস পাচ্ছি না পাচ্ছি, কিছুই বলে না। ওরা 2-3 ঘন্টা পার করে দিছে, তারপর আইসা দেখি যে বাচ্চার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ দিয়ে বেরোইতেছে, তার মানে তখন তার বাচ্চা নাই। ঘটনার পর কর্তব্যরত কোনো চিকিৎসককে হাসপাতালে পাওয়া যায়নি। তবে হাসপাতালের প্রশাসন বিভাগ জানায় নিয়ম মেনেই সাফওয়ানের অপারেশন করা হয়েছে। ছোট বাচ্চা, তাকে জাস্ট একটু ইয়ে করা হয়েছে, একটু মা ইসিজি গ্যাস দিয়েছে, দিয়ে জাস্ট একটু ইয়ে করেছে, ঠিক ছিল তো, অবশ্যই ঠিক ছিল। এটা অ্যাক্সিডেন্টলি একটা হয়ে গেছে ঘটনা, আমরা 100% মোর প্রপার ট্রিটমেন্ট ছিল, এটা রোগী ভর্তিও না, এটা আউটডোর বেসিসে আসছিলেন, আউটডোর বেসিসে ওনাকে ওটিতে নেওয়া হয়েছে, রোগীর সাথে কাউন্সিলিং হয়েছে, কথা হয়েছে, কনসেন্ট পেপার সই করা হয়েছে, সব কিছু করা হয়েছে। এই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা।